হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাড়ির স্পেশাল রায়তা কেমন রান্না করি আমরা তো প্রথমে আমরা দেখো নিয়ে নিয়েছি শশা শশাকে আমরা পুরো ভালো করে গ্রেট করে নিয়েছি এরপরে পেঁয়াজ আর লঙ্কা কুচিও করে নিয়েছি তারপরে আমরা দই শশা পেঁয়াজ লঙ্কা চারটে জিনিস আমরা একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমরা কিন্তু এটাকে বিরিয়ানির সঙ্গেও খেতে পারি আবার এমনিও খালি খেতে পারি কারণ এর যে টেস্ট হয় বা দই আর সসা দিয়ে এটা কিন্তু হেলদের পক্ষে খুবই ভালো তো এরপরে আমরা দেখো পরিমাণ মতো নুনটা মিক্সড করে নেব। তো নুনটা মিক্সড করার পরে আমরা একটা তড়কা লাগাবো এটায় যেটা খুবই স্পেশাল ওটা দিলেই কিন্তু স্পেশাল হয়ে যাবে মানে টেস্টটা সুন্দর হবে তো তার জন্য আমি প্রথমে চামচে একটা সর্ষের তেল নিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা কুচি করে তো দেখো এরপরে দেখো পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রায়তায় দিয়ে দিলাম এই রায়তাটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো আর খেয়ে বলো কেমন লেগেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই